সকাল 9টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে চারজন নিহত হয়েছেন, এদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী। সোমবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও চকরিয়া উপজেলার পূর্ব ভিলিজার পাড়ায় ঘটনা ঘটে। নিহতরা হলেন জানাতারা ও তার মেয়ে মাহিম আক্তার, বাকি দুই শিশুর পরিচয় এখনও পাওয়া যায়নি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার বড়ইতলি ইউনিয়নের পূর্ব ভিলিজার পাড়ায় পাহাড় ধসে একটি মাটির ঘরের দেওয়ালে পড়ে, এতে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার দল এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী। সোমবার সফররত আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে তার বাসভবনে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী আজ। এ মহীয়সী নারী 1930 সালের এই দিনে ফরিদপুরের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু, বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারাদেশে 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 327 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2,764 জন। এর আগে রোববার একদিনে 2,764 জন হাসপাতালে ভর্তি হন, যা এবছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। স্যাংশনকে দুর্নীতি দমনের টুল হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফেও। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতে তিনি একথা জানান। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব একথা জানান। 11 জনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি নিজেও যেহেতু স্যাংশনের কর্মকর্তা ছিলেন এক সময়, সুতরাং কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলেননি। বলেছেন, স্যাংশন ইজ এ টুল, এ ধরনের চিন্তা ভাবনা আছে। খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাক চাপায় অশোক রায় নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত অশোক রায় পিছাভোগ গ্রামের মৃত বনমালী রায়ের ছেলে। সোমবার রাত 10:15টার দিকে ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার গুলশানের নিজ বাসায় এ নৈশ ভোজের আয়োজন করেন তিনি। মঈন খান ও তার স্ত্রী অ্যাডভোকেট রুকসানা খন্দকার আগত অতিথিদের অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন। একটি সূত্র জানিয়েছে, নৈশ ভোজে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগ ফ্লাইড রেঙ্গোলি, নরওয়ের ডেপুটি রাষ্ট্রদূত সিলজে ফিনেস সহ 5 জন কূটনীতিক এ নৈশ ভোজে অংশ নেন। এছাড়া দেশের কয়েকজন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। এ বিষয়ে জানতে মঈন খানের মোবাইলে কল করলে তাকে পাওয়া যায়নি। রাজধানীর খিলক্ষেত থানাধীন তেঁতুলতলা এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে
3 লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সোমবার রাতে তথ্য জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোহাম্মদ ফারভেজ রানা। সিনিয়র এএসপি পারভেজ রানা জানান, সম্প্রতি অসাধু ব্যক্তি প্রতিষ্ঠান চিকিৎসার আড়ালে প্রতারণা করে আসছে বলে জানা যায়। তারা সরকারি অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে এবং মেয়াদ উত্তীর্ণ মেডিসিন সহ ব্যবহার করে আসছে মর্মে তথ্য পাওয়া যায়, যার ফলে সোমবার সকাল 11টা থেকে বিকেল 3টা নাগাদ রাজধানীর খিলক্ষেত থানাধীন তেঁতুলতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। রাতভর ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে সড়কের দুই পাশে থাকা মার্কেটগুলোতে পানি প্রবেশ করেছে, ফলে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের প্রধান এই সড়ক পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়, আর এই পানি মারিয়েই কর্মজীবী লোকজনকে কর্মস্থলে ছুটতে হয়। এতে করে গাড়ি চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে গাড়ি চলাচল করতে শুরু করে। এদিকে সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে এসে দেখেন বিভিন্ন মালামাল পানির নিচে তলিয়ে রয়েছে, তাদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। আমাদের যে ড্রেনটা ছিল পর্যাপ্ত বৃষ্টির ফলে উপর ছাদে যে পানি থেকে আসার পর আমাদের এটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আমাদের এই অবস্থা হয়েছে ভাই। এবছর বা যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কারণ আমাদের যে মালগুলো ছিল প্রায় 3 থেকে 4 লাখ টাকার মাল টোটালি আমাদের ওয়েস্ট হয়ে গেছে। প্রত্যেকটা দোকানের ভিতরে হাঁটু সমান পানি, মানে প্রায় 1 ফুট 2 ফুট। তা আমাদের নিচে যে দোকানগুলো আছে, দোকানগুলো প্রায় কয়েক কোটি টাকায় বলতে পারেন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা দোকানে 4 লাখ 5 লাখ টাকার মাল একদম নষ্ট হয়ে গেছে। দুদিনের টানা বর্ষণে কক্সবাজারের বাঁকখালী, চকরিয়ার মাতামুহুরি ও ঈদগাঁওয়ের ফুলেশ্বরী নদীর পানি বেড়েছে। পাহাড়ি ঢলে মাতামুহুরি ও বাঁকখালী নদীর একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে, এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। সংশ্লিষ্ট সূত্র মতে জোয়ারের পানিতে কক্সবাজার সদরের 10 গ্রাম, মহেশখালীর 15, ঈদগাঁওয়ের 12, কুতুবদিয়ার 15, চকরিয়ার 20, উখিয়ার 10, রামুর 20 ও টেকনাফের 10 গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, তলিয়ে গেছে কৃষি ফসল ও চিংড়ি ঘের। আবহাওয়া দপ্তরের কক্সবাজার স্টেশনের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, শনিবার রাত থেকেই ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার রাত 12টা থেকে রোববার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 98 মিলিমিটার। বৃষ্টির তীব্রতা 10 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টিপাতে পাহাড়গুলো কিছুটা আলগা হয়ে পড়ে। ফেনীর মুহুরি ও কহুয়া নদীর 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, এতে পানি ঢুকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও লোকালয়ে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর ফেনীর সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী ও পরশুরামে নদী ভাঙনের শিকার হন স্থানীয় জনগণ। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় নষ্ট হয় ফসলের মাঠ, মাছের ঘের, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ও বসতঘর। গত 3-4 দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর পানি পরশুরাম পয়েন্টের বিপদসীমার 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে ফুলগাজী সদরের উত্তর দৌলতপুর এবং পরশুরাম উপজেলার অলকা এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ফুলগাজীর 2টি স্থানে নদী ভাঙনে 8টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার 1টি স্থানে ভাঙনে 2টি গ্রাম প্লাবিত হয়েছে, এতে প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার কবলে পড়ার আতঙ্কে আছে বাঁধের পাশের এলাকার শত শত পরিবার। এখন পর্যন্ত 3টা জায়গা ভাঙছে আর কি, ফুলগাজীতে 2টা আর পরশুরামে 1টা। তো আমরা এটা অবজার্ভ করতেছি, মনিটর করতেছি, এটা পানি কমলেই আমরা দ্রুত ব্যবস্থা নিব আর কি। না, এটা তো আপনারা জানেন মাটির বাঁধ, আর নদীর যে জায়গাটা প্রয়োজন আসলে সেই জায়গাটা এখানে নাই, নদী এখানে সংকীর্ণ হয়ে গেছে। তো এটা একটু ওয়াইডেন করে দিতে পারে, মানে একটু ব্রড করে দিতে হবে, তাহলে হয়তো নদী জায়গা পাবে, ভাঙন কম হবে। আর এই জায়গাটা দেখতেছেন এটা কিন্তু ব্যান্ড আর কি, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করছে এই জায়গায় আসলে। হ্যাঁ, এটা ভাঙছে। আর এই জায়গায় আমরা আগেও কাজ করছি, গতকালকেও 2টা লিকেজ ছিল, ওগুলো আমরা বন্ধ করছি। নারী জাতীয় দলের ফুটবলারদের বেতন বাড়বে এমন প্রতিশ্রুতি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরই দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সাবিনারা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ছেন গত বছর সেপ্টেম্বরে।
11 মাস হতে চলল নারী ফুটবলারদের বেতন বাড়েনি, পূরণ হয়নি দেশকে আনন্দের বন্যায় ভাসানো মেয়েদের কিছু যৌক্তিক দাবি দাওয়াও। অর্থ সংকটের কারণে বাফুফে মেয়েদের বেতন বাড়াতে না পারলেও সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন প্রতি মাসে ব্যক্তিগতভাবে ক্যাম্পের মেয়েদের বোনাস দিয়ে থাকেন। কারণ সাফ জয়ের পর থেকে সাবিনারা বাফুফের কাছে যে দাবিগুলোর কথা বলে আসছেন তার প্রত্যেকটিকে যৌক্তিকই বলছেন বাফুফের সভাপতি, যে কারণে তাদের বেতন অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে না পারায় ব্যক্তিগতভাবে বোনাস দিয়ে মেয়েদের খুশি রাখার চেষ্টা করছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোসাদ পোক্রোভস্কের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্তত 5 জন নিহত ও 31 জন আহত হয়েছেন। সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 4 বেসামরিক নাগরিক এবং 1 কর্মকর্তা নিহত, আহত হয়েছেন 31 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।